নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পেটুক বাঙালি ঘরকান্না চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। হ্যাশট্যাগ আমরা বাঙালির আবার দুদিনে দুটো টপিক নিয়ে চলে এসেছি। একটা টপিক হচ্ছে বার্থ মার্ক আর পুনর্জন্ম, আরেকটা হচ্ছে মানি ব্যাগ আর তোমার নামের সঙ্গে মানে মিল রেখে কিছু বলতে হবে, বা এর সঙ্গে যোগসূত্র কী আছে, বা এই ধরনের বলি। বার্থ মার্ক আর পুনর্জন্ম, আমি দুটোকে মানে পুনর্জন্মকে তো আমি ভীষণভাবে বিশ্বাস করি, মানে ভীষণভাবে। বার্থ মার্ক আমার আছে ডান হাতের এখানে, ছোট্ট একটা আছে, আর মাথার এখানে একটা জরুল মতন আছে। এই দুটোই মনে হচ্ছে আমার বার্থ মার্ক, জানি না কোনটা, কেননা দুটোই জন্ম থেকেই তো আছে। আমার মেয়ের বলি, মেয়ে যখন জন্মালো মেয়ের বাঁ হাতের এখানটায় পুরো একদম নীল রঙের হয়েছিল। তো আমরা তো ভেবেছিলাম বেশ বড় আকারে, বেশ বড় আকারে নীল মতন হয়েছিল, আমি ভেবেছিলাম ওটাই ওর বার্থ মার্ক। কিন্তু আস্তে আস্তে দেখেছি যত দিন গেছে সেটা কিন্তু চলে গেছে। তারপরে আরেকটা দেখা গেছে পায়ে, মানে হাঁটুর ওপর দিকে একটা ছোট্ট মতন দেখা গেছে, ওটা এখনও আছে। তো প্রত্যেকেরই কিছু না কিছু বার্থ মার্ক থানো দেখেছি। আমাদের ওখানে লিলোয়াতে একটি মেয়ের, আমার মেয়ের বয়সী, ওর আবার বাঁ হাতে এই জায়গাটায় এত বড় মতন একটা পুরো জরুল, সেটা মানে বার্থ মার্ক যেরকম হালকা মতন হয়, আমার যেরকম আছে একটা হালকা মতন, কিন্তু ওর পুরো জরুল এত বড় একটা, ওটা নাকি ওর জন্ম থেকেই। তো এরকম নানান জনের থাকে। আবার দিয়ানাগের মেয়েরও কিন্তু একটা আছে, তোমরা দিয়ানাগের ভিডিও দেখো কি না জানি না, ওর মেয়ের কিন্তু নাকের নিচে একটা লাল রঙের আছে, হালকা লাল। তো সেটা নিয়েও একদিন একটা ভিডিও করেছিল, ও বলছে ওটা নাকি পরে ও ট্রিটমেন্ট করে তুলে দেবে। কিন্তু আমার মনে হয় ওগুলো না তোলাই ভালো, ভগবান যাকে যেটা দিয়ে পাঠায় নিশ্চয়ই তার কোনো না কোনো একটা কারণ তো থাকবেই, তার জন্যই দিয়ে পাঠায়। ভগবান যেটা দিয়ে পাঠায় সেটা কিন্তু ভালোর জন্যই দিয়ে পাঠায়, খারাপের জন্য না। দেখবে যাকে যেরকম ভগবান তৈরি করে, আমার মনে হয় তাকে সেটাতেই বেশি সুন্দর লাগে, তার জন্যই ভগবান তৈরি করে। বলে না ভগবানের ওপরে খবরদারি, খোদার উপরে খবরদারি করতে নেই, তো ঠিক তেমনিই আমার মনে হয়। যেমনি ধরো, এই কথাটা এর মধ্যে আসে না তবুও আমি বলছি, কাজলকে আগে কত সুন্দর বলতো লাগতো, ওর গায়ের রঙটা একটু চাপা ছিল, কিন্তু এখনও ওকে সুন্দর লাগে। কিন্তু আমার মতে ও যখন গায়ের রঙটা একটু চাপা ছিল, ওর মানে নিজস্ব গায়ের রঙ ছিল, তখনই ওকে কিন্তু বেশি মিষ্টি লাগতো, ওর মুখের সঙ্গে কিন্তু ওটা বেশি মিষ্টি লাগতো। এখনও ওকে যথেষ্ট সুন্দর লাগে, ওর বয়স অনুযায়ী ওকে কিন্তু মনেই হয় না দেখে। তো যাই হোক, আর পুনর্জন্ম আমার তো মনে হয় আছে। আমি কেন জানি না আমার মনে হয় পুনর্জন্ম প্রত্যেকের জীবন, মানে প্রত্যেকের হয়, প্রত্যেকের হয়েছে আর প্রত্যেকের হবে পুনর্জন্ম। আমরা যখন দেখবে অনেক ভিড় ভাট্টার মধ্যে, মনে হয় না কাউকে একজন খুব চেনা, ওকে না কোথায় মনে হয় দেখেছি, কোথায় মনে হয় দেখেছি, ওটাই হচ্ছে আগের জন্মে হয়তো তার কোনো পরিচিত ছিলাম, সে খুব আমার চেনা জানা আপনের মধ্যে ছিল, তাই তাকে মনে হয় ভীষণ চেনা, ভীষণ চেনা। তারপরে দেখবে অনেকের সঙ্গে যখন আমরা থাকি, কিছু জনের সঙ্গে কথা বলতে ভীষণ ভালো লাগে, কিছু জনের সঙ্গে মিশতে খুব ভালো লাগে, তার মানে তাদের সঙ্গে পূর্ব পরিচিতি কোনো একটা কিছু আছে, একটা টান তো আছেই, সেটা পূর্বজন্মেরও হতে পারে। পূর্বজন্মটাকে আমি ভীষণভাবে বিশ্বাস করি, ভীষণভাবে মানি। আমার তো মনে হয় এক এক সময় যখন কোনো না কোনো স্বপ্ন হয়তো দেখি, যেগুলোর কোনো মাথা নেই, মুন্ডু নেই, আমার মনে হয় সেগুলো কোনো পূর্বজন্মেরই কোনো স্মৃতি মনের মধ্যে ঘোরফের করে, সেগুলোই আমরা স্বপ্নের আকারে দেখি। তো এই গেল পূর্বজন্ম বার্থ মার্ক তার ব্যাপারে। আমি তো এমনও ভাবি যে এরপরে যদি আমি কোনো জন্ম পাই, এখন যাদের সঙ্গে আমার চেনা পরিচিতি, আমার আত্মীয় স্বজন, আমার নিজের জন তারাই যেন, তাদেরকেই যেন আমি পাই, এটাই আমার মনে হয়। হওয়া কতটা সম্ভব আমি জানি না, যাই হোক। আর এর আজকে যে টপিকটা সেটা নিয়ে আসি, আজকের টপিক হলো নামের সঙ্গে মানি ব্যাগ, এর কী মিল বা এর কী সম্পর্ক, এটা নিয়ে একটা কিছু বলতে হবে। তো নামের সঙ্গে মানি ব্যাগ, মানি ব্যাগ মানে কী? মানি ব্যাগ মানে আমরা যার মধ্যে টাকা রাখি, সেটাই হচ্ছে মানি ব্যাগ, যার মধ্যে আমাদের গচ্ছিত সম্পদ রাখা হয় সেটাই হচ্ছে মানি ব্যাগ। তো টুকটুক করে যেটা রাখা হয়, যেটা নিয়ে, যেটা আমাদের সবসময় সঙ্গী সব কিছুতে, আমরা টাকা ছাড়া তো কোনো কিছুই আমরা পারবো না আমাদের ইচ্ছা পূরণ করতে, তো
তেমনি আমাদের জীবন থেকে যে আমরা কি আমরা সারা জীবনে আমরা কি সম্পদ অর্জন করলাম সেটাই হচ্ছে মানে আমার আমি যে আমার নাম যে মিঠু এই মিঠু নামের সঙ্গে আমি রোজ কি করে চলেছি কি অর্জন করলাম কি সঞ্চয় করলাম এটাই হচ্ছে মানি ব্যাগের সঙ্গে সম্পর্ক যেটা আমি কবিতার ভিডিও দেখে বুঝলাম আর দিদির ভিডিও আমি পুরোটা দেখিনি অল্প একটু দেখেছি পরে আবার দেখব তবে কবিতার ভিডিও দেখে আমি এটাই বুঝেছি প্রথমে আমি টপিকটা দেখে আমি মাথায় কিছু আসেনি কবিতার ভিডিওটা দেখে আমি সত্যিই বুঝতে পেরেছি এটাই যে আমাদের নামের সঙ্গে যে মানি মানে আমরা যে রোজ কি কর্মকাণ্ড করছি কি কি করছি সেটার কি ফল সেই জিনিসটা গিয়ে কোথায় জমা হচ্ছে সেটাই হচ্ছে মানি ব্যাগ ভালো কিছু করলে তো মানি ব্যাগটা একদম ভালো কিছুতে ভর্তি হয়ে যাবে তাই দিয়ে আমি আমার জীবনটাকে আরও ভালো করতে পারবো খারাপ কিছু করলে মানি ব্যাগটা খারাপ দিয়ে ভর্তি হয়ে যাবে তাই দিয়ে কি হবে আমার জীবনটা খারাপ হয়ে যাবে আরও খারাপে ভর্তি হয়ে যাবে এটা আমি গত কয়েকদিনে খুব ভালো বুঝতে পেরেছি এটা ঠিক যে তুমি যদি কোনো খারাপ জিনিসের মধ্যে মানে যেটা নেগেটিভিটি তার মধ্যে তুমি আবদ্ধ হয়ে থাকো তার মধ্যেই তুমি থাকো তোমার পারিবারিক জীবনেও কিন্তু নেগেটিভিটি আসতে বাধ্য এটা আমি গত কয়েকদিনের মধ্যে আমি ওটা উপলব্ধি করতে পেরেছি তার জন্যই বলছি আর আমি একটা কথা বলি এখানে মানে ধরো আগে যখন আমি কোনো ছোট ছিলাম মা একটা কথা বলতো যখন ধরো বাড়িতে খুব মানে ঝামেলা করছি আমি ধরো খুব ঝামেলা করছি আমি একটুখানি অবাধ্য সন্তান ছিলাম অবাধ্য মানে এই নয় যে মায়ের কথা না শুনে এদিকে ওদিকে তার সঙ্গে ঘুরে বেড়ানো বা পড়াশোনা না করা এই রকম না অবাধ্য মানে আমি আমি সব কিছুর উত্তর দিতাম মানে কোনো কিছু আমার ভালো না লাগলে আমি উত্তর দিতাম এই টাইপের অবাধ্য তো যখন ধরো মায়ের সেটা ভালো লাগতো না মা বকলো বা কিছু করলো তখন হয়তো মায়ের মুখেও দুটো তর্ক করে বসলাম তখন আমার মা বলতো এই যে ঘরে যে অশান্তি হয় অশান্তি লাগে তখন কিন্তু একটা খারাপ কোনো কিছু মানে না ঘটা পর্যন্ত সেটা তোরা থামবি না এরকম আর কি বলতো ধরো ভাই বোনেই ঝগড়া লাগলো বা কিছু হলো বাবা বকলো সেই নিয়ে ঝামেলা হলো সেই দিনে সেই নিয়ে দুদিন খেলাম না এ করলাম তখন মা কিন্তু এই কথাটা খুব বলতো এই যে এই অশান্তিটা করছিস ঘরে একটা অঘটন না ঘটে থামবে না ঘটিয়ে থামবি না মানে এইরকম আর কি তো সত্যি আমার মনে হয় পারিপার্শ্বিক এমন কিছু দেখছি যেই যেটা মানে মাথার উপর থেকে জল যেমন চলে যায় সেই রকমেরই কোনো কিছু একটা হচ্ছে এখন মনে হচ্ছে সত্যি একটা অঘটন না হলে থামবে না কোনো কিছুই থামবে না তো তেমনই আমরা নিজেরাই পারি আমাদের জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে আমরা যদি ভালো ভালো কথা বলি সেটা আমাদের জীবনে ভালো হতে বাধ্য আমরা যদি ভালো ভালো কথা শুনি সেটা আমাদের জীবনে ভালো হতে বাধ্য ওই ভালো কথা বলা ভালো কথা শোনাটাই কিন্তু হচ্ছে মানি ব্যাগ আমার মানি ব্যাগে আমি ভালো কথা শোনাটা ঢোকালাম ভালো কথা বলাটা ঢোকালাম তবেই আমার জীবনটাও কিন্তু ভালোতে একদম পরিপূর্ণ হয়ে যাবে তো এই ভিডিওটা আমি এর থেকে আর বেশি বড় করতে চাই না তো আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি হ্যাপি পজিটিভ এরপরে আবার অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে হাজির হচ্ছি টাটা বন্ধুরা ও আর যাওয়ার আগে একটা বলে দিই পয়লা বৈশাখের দিন কটায় এখনও আমি জানি না আমাদের কিন্তু হ্যাশট্যাগ আমরা বাঙালির দারুণ একটা দারুণ মানে দারুণ একটা ধামাকা আসতে চলেছে একটা অনুষ্ঠান হতে চলেছে সেই অনুষ্ঠানটা আমি বলবো এর আগে ইউটিউবে কখনো হয়নি এর আগে ইউটিউবে এইরকম অনুষ্ঠান কখনো হয়নি তোমরা এটা খেয়াল রাখবে আপাতত এখনও আমি যতটুকু শুনেছি এটা ভিয়ান থ্রি ক্রিয়েশনের শর্মিষ্ঠা মানে চিনির চ্যানেল থেকে এটা আসবে কটায় সেটা আমি যখন জানবো আমি অবশ্যই জানিয়ে দেবো আর অবশ্যই চোখ রেখো কিন্তু তোমরা কিন্তু খুব আনন্দ পাবে খুব মজা পাবে আর নতুন একটা নতুন কিছু আমরা এত কষ্ট করছি আমরা এই 17-18 জন মানুষ এতটা কষ্ট করছি ইউটিউবটাকে একটা ভালো পজিটিভিটির দিকে নিয়ে যাওয়ার জন্য যদি বাকি লোকগুলো একটু একটু 1% 2% যদি একটু আমাদের কথাটা শুনতো আমাদের সঙ্গে এসে দাঁড়াতো ভীষণ ভালো লাগতো খুব ভালো লাগতো আমাদের বাঙালিদের লোকে বলতো হ্যাঁ এরা বাঙালি একটা অন্য জায়গায় নিয়ে চলে গেছে ইউটিউবটাকে সবাই নাম করতো সবসময় টাকাটাই কিন্তু সব না টাকাটাই সব আবার টাকার জন্য মানুষের এতটা মরিয়া হয়ে ওঠাও কিন্তু ঠিক না তো আজকের মতন এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি পজিটিভ টাটা